মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম বলেছেন, সম্প্রতি দেশটির পেঙ্গেরাঙে চাকরি ছাড়াই দেশে নিয়ে আসা বাংলাদেশি শ্রমিকরা তাদের নিয়োগকর্তাদের কাছ থেকে 22 লক্ষ রিঙ্গিত ক্ষতিপূরণ দাবি করেছেন। স্টিভেন সিম বলেন, 5 ফেব্রুয়ারি পেঙ্গেরাং জেলা শ্রম অফিসে এই মামলার শুনানি হবে। শ্রম আইনের ধারা 69-এর অধীনে কোম্পানির পরিচালক এবং ব্যবস্থাপকের কাছে দাবি করা হয়েছে এই অর্থ এবং উল্লেখিত বাংলাদেশি শ্রমিকদের এই মামলাটি 5 ফেব্রুয়ারি শুনানির জন্য স্থির করা হয়েছে। মন্ত্রী বলেন, সাধারণত মামলাটি কুয়ালালামপুরের শ্রম আদালতে শুনানির জন্য প্রয়োজন হয়, তবে শ্রমিকদের পরিস্থিতির কারণে এটির পরিবর্তে পেঙ্গেরাঙে স্থানীয় আদালতে এটি শুনানি হবে। তিনি মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা বলেছেন। এ সময় মন্ত্রী বলেছেন, সরকারের দৃঢ় অবস্থান ছিল এই কোম্পানি যে অপরাধ করেছে তা গুরুতর এবং পরিস্থিতি সত্ত্বেও কর্মচারীদের বেতন প্রাপ্য। Kementerian Sumber Manusia dari dalam aspek upah dan gaji. Pendirian kita adalah pekerja asing yang masuk ke Malaysia tetapi tidak dibayar gaji oleh majikan, ya, atas alasan tiada kerja dilakukan, ya, walaupun pekerja itu bersedia fit and willing untuk bekerja, contohnya seperti yang berlaku di Pengerang ini. এর আগে গত মাসে 171 বাংলাদেশি শ্রমিকদের একটি দল পেঙ্গেরাঙে তাদের নিয়োগকর্তাদের মজুরি দেবার দাবিতে পদযাত্রা করার পর আটক করা হয়েছিল। সেই 171 বাংলাদেশি সহ দেশটিতে গিয়ে কাজ না পাওয়া 751 জন বাংলাদেশি শ্রমিক এই মামলা করেছেন। সেই বাংলাদেশিদের পরবর্তীতে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে। বৈধ ভিসার মাধ্যমে দেশটিতে নিয়ে কোনো কাজ প্রদান করেনি নিয়োগকর্তা। এমন পরিস্থিতিতে 171 বাংলাদেশি প্রবাসী সে সময় রাস্তার পাশ ধরে হেঁটে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায় এই বাংলাদেশি শ্রমিকরা 1 মাসের ওপর কাজ না পেয়ে একটি ঘরে আবদ্ধ ছিলেন। শেষমেশ কোনো উপায় না দেখতে পেয়ে স্থানীয় থানায় মামলা করতে সার বেঁধে হেঁটে চলেন। প্রায় 10 কিলোমিটার হাঁটার সেই পথে তাদেরকে আটক করে দেশটির ইমিগ্রেশন বিভাগ। পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হলেও সেই বাংলাদেশি শ্রমিকরা স্থানীয় এনজিও সহায়তায় মামলা করেছেন নিয়োগকর্তার বিরুদ্ধে। মন্ত্রী ঘোষণায় বলেন, অভিবাসী শ্রমিকদের ব্যবস্থাপনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে তৃতীয় যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে এই ঘটনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিপুল পরিমাণ বাংলাদেশি শ্রমিক যারা মালয়েশিয়াতে এসে কাজ পাননি তাদের নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন উভয় মন্ত্রী। দুই মন্ত্রীর দেয়া এক যৌথ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য উল্লেখ করা হয়েছে। এছাড়াও বলা হয়েছে, যে সকল বাংলাদেশি শ্রমিক এসে কাজ পাননি তারা নতুন নিয়োগকর্তার অধীনে নিবন্ধনের মাধ্যমে কাজ যাতে করতে পারেন সে ব্যবস্থা করছে সরকার। প্রভাস কণ্ঠ, নিউজ ডেস্ক।